আপনাদের কাছে দোয়া চাই, যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই, একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে। আল্লাহ যদি বলেন কিয়ামতের তোরে মাফ করে দিলাম, এর থেকে বড় পাওনা আমার নাই। আজকে আমি সঙ্গী হারা। আপনারা দেখেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চট্টগ্রাম শহর প্যারেড ময়দান, আমরা দুই ভাই পাশাপাশি ছিলাম, দুই ভাই পাশাপাশি ছিলাম। ইউসুফ আলাইহিসসালাম তার দিকে তাকান, তিনি জেলে গিয়েছেন অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে, দেখুন কি সরাসরি কথা হচ্ছে। বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে মিশরের ফার্স্ট লেডি, যখন বান্ধবীরা ফার্স্ট লেডিকে টিটকারি দেয় যে জোলাইখা তোর কোনো আকল নাই, পছন্দ নাই, প্রেম তো আমরাও করি একাধিক পুরুষের সাথেও করি, তুই প্রেম করবি কর, ভালো মানুষের সাথে কর, গোলামের সাথে প্রেম করলি কেন, তুই আমাদেরকেও ডুবাইলি। জোলাইখার কানে এইটা গেল, জোলাইখা বান্ধবীদেরকে দাওয়াত দিল। ইতিহাস আপনারা জানেন, খাওয়ার মাঝামাঝি সময় পরিকল্পনা মাফিক, এক হাতে পানির পেয়ালা জগ এটা দিয়ে ইউসুফকে ওই বান্ধবীদের ভোজ সবার মাঝখানে পানির জগাতে পানি খাওয়ার জন্য দাঁড় করাইছে, ইউসুফ দাঁড়াইছে এসে কয়েদি কিন্তু গোলাম। এখন ফার্স্ট লেডি বলে হাজ আল্লাজি লুমতুন্নানি ফিহে, দেখেন আবার ডাইরেক্ট কোরআনে চলে আসেন, হাজ আল্লাজি এই সেই যুবক যার সাথে প্রেম করার কারণে, যার প্রেমে পড়ার কারণে লুমতুন্নানি ফিহে, তোমরা আমাকে গালমন্দ করো, লুমতুন্নানি তোমরা আমাকে বকাঝকা করো, এই সেই গোলাম। এখন বান্ধবীরা সবাই সুরিয়ার আলু বোখারা লেবু এখান থেকে হাত এইভাবে রেখেই এখন লেবুর দিকে কারো খাল নেই, হাজাল্লাজির দিকে তাকাইছে, হাজাল্লাজি বুঝেন তো এই সেই গোলাম। এখন তারা একবার যখন নজর দিয়েছে আর নজর ফেরে না, বলে বোন জোলাইখা তোর দোষ না, মা হাজ আইল্লা বাসারা, এটা তো কোনো মানুষের বাচ্চা না, মানুষের এত রূপ এত লাবণ্য এত সৌন্দর্য কোনো দিন হয় না, হতে পারে না, ইন হাজ আইল্লা মালাকুন করিম। দেখেন কোরআন কী ভাষায় কথা বলে, এ তো কোনো সম্মানিত ফেরেশতা হবে, আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল, সে কোনো স্বর্গের দেবতা হবে, কোনো মানুষের এত রূপ হয় না। বোন তোর কোনো দোষ নাই, আমরা একবার দেখেই তো নিজেদেরকে ভুলে গেছি, মা হাজা বাসারা ইনহাজা ইল্লা মালাকুন করিম, মা হাজা বাসারা ইনহাজা ইল্লা, ছুরি কিন্তু এইভাবে চলতেছে, চোখ সব ইসুফের উপরে, কারো আঙ্গুল পাঁচটা কাটা গেছে, কারো হাতের কবজি আলাদা হয়ে পড়ে গেছে, কারো আঙ্গুল কেটে ছুরি এসে পেটে লাগছে, এখনো এই ছুরি চালায় আর কয় এটা কোনো মানুষ না, মানুষের কোনো দোষ নয়, মানুষের এত রূপ হইতে পারে না, বোন জোলাইখা তোর কোনো দোষ নাই, আমরা একবার দেখেই তো নিজেদেরকে ভুলে গেছি, এটা এমন এক সিজ যেটাকে একবার দেখলে আর চোখ না মানুষ যায় না, তোর কোনো দোষ নাই, রক্তে সব ভেসে গেছে। তখন ফার্স্ট লেডি বলে মা বালু কুন্না, বান্ধবীরা তোমাদের কি হয়েছে, কেউ রান কাটছ, কেউ হাত কাটছ, কেউ প্যাডের মধ্যে এখনো ছুরি চালাইতেছ, কয় যেই জিনিস সামনে আনছ এটা দেখার পরে এই প্যাট কাটার কথা হাত কাটার কথা সব ভুলে গেছি, কথাটা এমন হাজ আল্লাহ লুমতুন্নানি ফিহে, গ্রামে একসরে মূলা চুরি করেছিল, মূলা 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 খ্যাত আলা যায় আদালতে সোনার বিরুদ্ধে মামলা করেছে, সেই ব্রিটিশ আমলের কথা, হিয়ারিং শুনানির পরে মুন্সেফ সোরাকে 10 টাকা জরিমানা করলো, 10 টাকা তখনকার 10 টাকা কিন্তু সাংঘাতিক। এখন হাকিম কয়
কত ছাড়া পড়া কপালে কোথাকার, জেল খাটলি খাটলি মুলা চুরি করে, ভালো কিছু চুরি করতে পারলি না, চোরা যায় আর সার মুলাও তো। এখন জোলাখার বান্ধবীরা কয় গোলামে প্রেমে পড়েছি, গোলামে প্রেমে পড়েছি, লুমতুন নানি ফি হে, তোমরা তো আমাকে কত গালমন্দ করেছ, দেখো গোলাম কি জিনিস দেখো। এইবার বান্ধবীরা বলে যদি কামকদ্দুর আগাইছ, কয় না যত চেষ্টা করেছি ফাতা সামা, তাকে আমি একবিন্দু টলাতেও পারিনি গলাতেও পারিনি, সে আদর্শের উপরে অটল অনল অবিচল, একবিন্দু তাকে। ফার্স্ট লেডিও কিন্তু কম সুন্দরী আসেন না, এখন ইসুবের এতদিন টিজিং করেছে, ইফটিজিং করেছে, যত ইফটিজিং করে পাস্তা সামা, কোরআন বলছে ইউসুফ পাত্তা দেয় না, একবার ফিরেও চায় না। এখন বান্ধবীরা কয় যদি কোনোদিন হাত করতে পারিস, পড়াইতে পারিস, লাইন করতে পারিস, ডুবে ডুবে একা একা খাইস না, আমাদেরকেও একটু ভাগ দিস। সাংঘাতিক কথা কিন্তু। এইবার এইবার জোলাইখা বলে বান্ধবীদেরকে, এত চেষ্টা করেছি এখন পর্যন্ত পারি নাই, সে যদি আমার কথা না মানে, আমার সাথে সেই কাম না করে, লাইয়াস জুনুন নাহু লামতা গিদুনে সকিলা, বান্ধবী তোমাদেরকে সাক্ষী করে বলছি, মা আমরুহু, আমার সাথে যেই কাজ করার জন্য আমি তাকে টিজিং ইফটিজিং করতেছি, যদি সে আমার সাথে এই কাজ না করে তাহলে লাইয়াস জুনুন নাহু, আমি তাকে জেলে দিয়ে ছাড়ব। ইসু জগাত করে যায় আর কয় রব্ব সেজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহু আকবার। রব্বুল আলামিন যেই অপকর্ম জেনা ব্যবচারের দিকে এই মহিলা তার বান্ধবীরা আমাকে ডাকে, তাদের ডাকে সাড়া দেওয়ার চাইতে জেলের ভাত খাওয়া আমার জন্য অনেক ভালো। 9 বছর জেল খাটছে অপরাধ করার অপরাধে, ঠিক না? তাহলে কোরআন সাক্ষী, যুগে যুগে আল্লাহর কিছু বান্দা, চোর ডাকাত গুন্ডা বদমাশ তারা তো অপরাধ করে জেল খেটেছে, কিন্তু আল্লাহর কিছু নিরাপরাধ বান্দা তারা অপরাধ না করার অপরাধেও জেল খেটেছে, এটা কোরআনের চিরন্তন সত্য, কালো জয়ী, এটাকে নড়ানো চড়ানো যাবে না। প্রিয় ভাইরা, আপনাদের অসুবিধা হলে বলবেন, আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। তাহলে একটু সামনে আসেন। সিরাতুন নবী, সিরাতের মধ্যে কিন্তু মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই, তাহলে দুটোটা এক জিনিস না। মিলাদুল হুজুরের জন্মবৃত্তান্ত, জন্মবৃত্তান্ত এই যে আধা ঘন্টা কথা কইলে হয়ে যায়, আর সিরাত কোরআনে আল্লাহ যা বলে দিয়েছেন, যা নাজিল করেছেন, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটাকে আমি বলি আমার পরিভাষায় ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন। এই কোরআনটা হলো একটা লিখিত জীবন দর্শন, লোহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আল্লাহর কসম আপনার আমার ঘরেও সেইভাবে লেখা আছে।